নাজমুল অপুর পর পুষ্পা দেখালেন সাকিবও। পুষ্পা উদযাপনের পেছনের রহস্য জানালেন নাজমুল অপু। জানবো বিস্তারিত, তার আগে ক্রিকেটের সকল খবরের আপডেট জানতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। তামিল সিনেমা পুষ্পার প্রযোজক পরিচালকরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে একটি ধন্যবাদ দিতেই পারেন, কেননা এই বিপিএলে তাদের সিনেমার বিনামূল্যে প্রচার করে দিচ্ছেন নাজমুল অপু, সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা। শুরুটা করেছিলেন অপু, তার সঙ্গে যোগ দিলেন সাকিবও। মঙ্গলবার বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার সঙ্গে সিলেট সানরাইজার্সের পক্ষে 18 রানে 4 উইকেট নিয়ে প্রতি উইকেটেই পুষ্পা উদযাপন দেখিয়েছেন অপু, যা তিনি করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচেও। দিনের দ্বিতীয় ম্যাচে অপুর মতোই পুষ্পা উদযাপন দেখালেন সাকিব। টস জিতে ফিল্ডিং করতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে ফ্যাব ডুপ্লেসিসকে মিড অনে জিয়াউর রহমানের হাতে ক্যাচে পরিণত করেন সাকিব। এরপর নিজের স্বাভাবিক উদযাপন সেরেই পুষ্পা সিনেমার কেন্দ্রীয় চরিত্র পুষ্পারাজের মতো চোয়ালের নিচ দিয়ে দাড়িতে হাত বুলিয়ে দেওয়া উদযাপন করেন সাকিব, যা এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে তার ভক্ত ও সমর্থকদের মধ্যে। উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচের পর নিজের পুষ্পা উদযাপনের পেছনের রহস্যের কথা জানিয়েছেন স্পিনার নাজমুল অপু। মূলত পুষ্পা সিনেমায় নায়ক যেমন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তেমনি তিনিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন বিধায় এই উদযাপন করছেন। অপুর ভাষ্য, আমি পুষ্পা মুভিটা দেখেছি, তো সেখানে নায়ক সবসময় চ্যালেঞ্জ দিতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আমিও সবসময় চ্যালেঞ্জ দিতে পছন্দ করি। আসলে ক্রিকেট খেলাটাই এমন, এখানে সবসময় চ্যালেঞ্জ নিতে হয়, তাই নাগিনের সাথে এটা যোগ করেছি। আচ্ছা, আসলে ওই পুষ্পা মুভিটা দেখছিলাম, ওইখানে আপনার ও সবসময় চ্যালেঞ্জ দিতে পছন্দ করে, তো আমিও আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ দিতে খুব পছন্দ করি, কারণ ক্রিকেট খেলাটাই এমন, প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জ দিতে হয়, তো এই জন্য নাগিনের সাথে এটা এক্সপেরিয়েন্স। আসরের প্রথম দুই ম্যাচে 7 উইকেট নিয়ে এখন তিনি সর্বোচ্চ উইকেট শিকারী। এর আগে জাতীয় ক্রিকেট লিগে 10 ইনিংসে 32 উইকেট নিয়ে অপু ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস ও উইকেটের সাহায্য কাজে লাগিয়েই ভালো করছেন বলে জানালেন অপু। তিনি বলেন, আমার অনুভূতি তো খুব ভালো, এবারের এনসিএলেও আমি সর্বোচ্চ উইকেট শিকারী ছিলাম, সেখান থেকেই ভালো আত্মবিশ্বাস ছিল, আল্লাহর রহমতে অনুশীলনগুলো কাজে লেগেছে, আমি চেষ্টা করছি উইকেট টু উইকেট বল করতে। উইকেটটাতে অবশ্যই একটু হেল্প আছে, কারণ উইকেটে হিট করলে কিছু না কিছু হচ্ছে, যেমন হয়তো ফাম কিছু বা লাভ দিতেছে, তো এই জিনিসটা আমাদের উইকেট থেকে হেল্প। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে নতুন উদযাপন নিয়ে এসেছেন এই নাজমুল অপুই। আগে থেকেই নাগিন উদযাপনের জন্য বিশেষ পরিচিত ছিল নাজমুল অপুর, মাঝে কয়েকদিন বন্ধ রেখেছিলেন এই নাগিন নাচ, আর এবারের আসরে তাকে দেখা যাচ্ছে পুষ্পা উদযাপন করতে। নাজমুল অপুর পুষ্পা উদযাপন দেখে সাকিবও করলেন পুষ্পা উদযাপন। এবার দেখার নতুন কোন ক্রিকেটার পুষ্পা উদযাপন নিয়ে আসেন।